বন্ধুরা আসসালামু আলাইকুম। কালকে ঈদ, ফজর নামাজের পাশে ঈদগাহ মাঠে যেতে হবে। কিনে ঈদগাহ নামাজ কেমন করে পড়তে হয়, ঈদগাহ নামাজের কি কি দোয়া পড়তে হয় সেটা ভিডিও করেছি আসামের ধুবরী জেলার গোলগঞ্জের রহমতগঞ্জ হাফেজি মাদ্রাসার মহতমিম হাফিজ লোকমান সাহেবের ভিডিও করেছি। শুনুন আর আয়ত্ত করবেন, কি বলে ভালো করে শুনবেন আর ভালো করে নামাজ পড়ার। আসসালামু আলাইকুম মহতরম ভাই দোস্ত বুজুর্গ, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ, সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ পড়ার জন্যে আমাদের অত্র অঞ্চলের ভিতরে যেগুলো নিয়ম আমরা দেখতেছি সেগুলো নিয়ম আমাদের হাদিস মোতাবেক, হাদিসের কথা অনুযায়ী চলে না, কিন্তু ঈদের নামাজের নিয়মটা হলে এটাই যে ঈদের দিন ফজর নামাজ বাদ, ঈদের দিন এরশাক নামাজ হয় না। অরিজিনাল নিয়ম হলো এরশাক নামাজের টাইমে ঈদের নামাজ পড়া, কিন্তু আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কিবা অসুবিধার কারণে হয়তো টাইমটা বাড়ায় পড়াতে পড়া হয়। তো যাই হোক, আগামীকাল ঈদের নামাজ, তো সেই ঈদের নামাজের জন্যে, ঈদের নামাজ হলে এইটাই যে সারা মাস আমরা রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সারা মাস রমজান পাওয়ার পরে যে মুমিন মুসলমান হয়তো গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হয়ে যায়। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছিলেন। তো এই জন্য মহাতরম আয়দস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করি যে আপনারা ঈদগাহ যে যাবেন আল্লাহর নবীর সুন্নত মোতাবেক যাবেন। যাওয়ার পরে ঈদগাহতে যায় নামাজে বসবেন, বসার পরে ঈদের নামাজ হইল দুই রেকাত, অতিরিক্ত ছয় তকবীরের নামাজ, ওয়াজিব নামাজ। সেই নামাজটা আমরা কিভাবে পড়ব, সেই নামাজটা পড়ব আমরা এইভাবে যে প্রথমেতে আমরা নিয়াত করব ওয়াজিব নামাজের ছয় তকবীরের, অতিরিক্ত ছয় তকবীরের নামাজ। নিয়াত করার পরে সানা পড়ব, সানা পড়ার পরে অতিরিক্ত যে তিনটা তকবীর আছে সেই তিনটা তকবীর দিব। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কয়া আলহামদু সুরা সুরা ফাতিহা পড়ব, তার সাথে যে কোনো একটা সুরা মিলা পড়ব। তারপরে হইল দ্বিতীয় রেকাত যখন পড়ব, দ্বিতীয় রেকাতে আলহামদু সুরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সুরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত যে তিন তকবীর সেই তিন তকবীর দেওয়ার পরে আমি রুকুতে যাব। রুকুতে গিয়া দুই রেকাত নামাজ যখন শেষ হব, ইমামের খুতবার নামাজ শেষ হওয়ার পরে ইমামের খুতবা শুরু হবে। ইমামের খুতবা শোনাটা ওয়াজিব। আমাদের এইদিকে মানুষ খুতবা 50% মানুষই শোনে না, খুতবা যদি না শোনা যায় ঈদের নামাজ আদায় হবে না। তো আমি অত্র অঞ্চলের ভাইদের কাছে আমি অনুরোধ করি যে সবাই মনোযোগ সহকারে খুতবা শুনবেন এবং আখিরি মোনাজাত না করে ঈদগাহর মসল্লাত থেকে উঠবেন না। আচ্ছা জনাব, ঈদগাহের ঈদের নামাজের যেটা নিয়াত, ওই নিয়াতটা অল্প বলে দিবেন। নিয়াত যে কোনো আপনারা বাংলা নিয়াতও বলতে পারেন, আরবিতেও বলতে পারেন। বাংলা নিয়াত হইল যে ঈদে আজকা ঈদুল ফিতর, এটা হলো ঈদুল ফিতর নামাজ। এই নামাজটা হলো যে আমি ইমামের পিছনে ইক্তদাই করলাম ঈদুল ফিতর ছয় তকবীর দুই রেকাত নামাজ, অতিরিক্ত ছয় তকবীর ওয়াজিব নামাজ, কাবা শরীফ বিলম্ব মুখ করলাম আল্লাহ একবার। আর যে আরবিক জানেন সে আরবিকটাও পড়তে পারেন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। বন্ধুরা আপনারা শুনলেন হাফিজ লোকমান সাহেবের মুখে, উনি সম্পূর্ণ বুঝিয়ে দিল ঈদগাহ নামাজ, ঈদগাহ নামাজের বিষয় সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল। আপনারা কাইন্ডলি যদি ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, এই ভিডিওটি সবাইকে দেবেন যাতে সবাই শুদ্ধভাবে ঈদগাহ নামাজ, ঈদের নামাজ পড়তে পারে। ধন্যবাদ।